মোবাইল চোর সন্দেহে গণপ্রহারের শিকার হলেন এক যুবক। শনিবার বাঁকুড়া শহরের রক্ষাকালী তলার ঘটনা। খবর, শুক্রবার স্থানীয় একজনের মোবাইল চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পরেও ওই মোবাইলটির সন্ধান মেলেনি। পরে শনিবার ওই এলাকাতেই উদ্দেশ্যহীনভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটকে রেখে মারধর শুরু করেন উত্তেজিত জনতা। পরে সে মোবাইল চুরির ঘটনা স্বীকার করে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। ঘটনাটা হয়েছিল, আমরা এখানে কাজ করছিলাম, এখানে সে আমরা মাছ বিকছিলাম, দিয়ে হঠাৎ মোবাইলটা চুরি হয়ে যায়। কবে ওইটা? কালকে। তারপরে হঠাৎ দেখছি ওই ছেলেটা আসে, দিয়ে আগে আমরা ধরলাম। কবে? আজকে। আজকে দিয়ে ধরে করে জিজ্ঞাস করলাম মোবাইলটা লিয়েছি রে, দিয়ে বলছে না লি না। দিয়ে মারধর করার পরে বলছে আমরা লিয়েছি, আমরা তিনজন আছি। দিয়ে বললাম কি কি নাম বল, দিয়ে নাম বলতে যাই। হ্যাঁ, বিভিন্ন বাজারে ঘোরাঘুরি করে, এই লালবাজার, কেনানিমান, দোলতলা, চারুদিকে ঘোরাঘুরি করে। একটা টিম রয়েছে। না, মোবাইল পাওয়া যায়নি। কি বলছে? ও বললে বললে আমার আমি মোবাইলটা বললে আমি বললে আমি জানি না। কোনো রকম বার করতে পারলে না, মোবাইল বের করাতে পারিনি। আমরা পুলিশকে ফোন করলাম, যে পুলিশ এসে তুললি চলে গেল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।